7 কোটি মানুষকে তাবা রাখতে পারব না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে কাছের দুই রাজনৈতিক সহচর শেখ ফজলুল করিম সেলিম এবং তোফায়েল আহমেদের স্মৃতিচারণায় বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র শোক রূপান্তরিত হবে শক্তি। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন তার রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের আলোকে মুক্তির পথ খুঁজেছেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতন্দা করেছো নিশ্চয়ই এ বিশ্বাস না থাকলে আমি খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন, তাদের মধ্যে আপনি একজন, আপনি ইতিহাসের সাক্ষী। আপনি এত কাছ থেকে দেখেছেন, শুধুমাত্র একজন পলিটিক্যাল লিডার না, নিজের একজন অভিভাবককে আপনি কাছ থেকে দেখেছেন। সেই দেখা, মহান স্বাধীনতার যে সংগ্রাম, সব কিছুর সাক্ষী আপনি। 15 আগস্টের কালো রাত্রি তাও আপনি নিজের চোখে দেখেছেন, আপনি ইতিহাসের সাক্ষী। যেহেতু আপনি ইতিহাসের সাক্ষী, বঙ্গবন্ধুকে আপনি যেভাবে দেখেছেন তা নিয়ে আপনার কিছু কথা আমরা শুনতে চেয়েছি। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন। এই পাকিস্তান রাষ্ট্রের জন্মের 7 মাসের ভিতরেই বঙ্গবন্ধু দেখলেন যে পাকিস্তান যে অত্যাচার, নির্যাতন, শোষণ, বঞ্চনা করছে, তারা এই বাঙালি জাতিকে শেষ করার জন্য তাদের ভাষা সাহিত্যের উপর আঘাত আনছে। একদিকে অর্থনৈতিক শোষণ, অন্যদিকে কোনো জাতিকে যদি ধ্বংস, তার ভাষা সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করতে হয়, ভাষার উপর আক্রমণ। বঙ্গবন্ধু এটা মেনে নিতে পারেনি, বঙ্গবন্ধু এর প্রতিবাদ করছে এবং 7 মাসের ভিতরই তাকে ভাষা আন্দোলনের জন্য অংশগ্রহণের জন্য 11 মার্চ তাকে গ্রেপ্তার করা হয় এবং এই ভাষার জন্যই, রাষ্ট্রভাষা বাংলার জন্যই বঙ্গবন্ধু আপনার 52 তিনি মৃত্যুর মুখোমুখি অনশন করেন এবং এর আগে ঢাকা মেডিকেল কলেজের জন্য চিকিৎসাধীন ছিলেন, অসুস্থ ছিলেন এবং 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দিবসের জন্য যে মানে ধর্মঘট ডাকা হয়েছিল, সেই ধর্মঘটের আগে বঙ্গবন্ধু জেলে যেয়ে তা বঙ্গবন্ধু সেই ছাত্র নেতারা দেখেন এবং কাজী গোলাম মাহবুবকে আহ্বান করে ওই কর্মসূচি থরো করে। পাকিস্তানে যখন জানতে পারো যে বঙ্গবন্ধু এইসব অর্গানাইজ করতে, তখন তাকে কেন্দ্রের সাথে ফরিদপুর জেলে নেয়। উনি এমন একজন নেতা ছিলেন যে দাবি আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি মৃত্যুকে আলিঙ্গন করছেন। তারপর তো বহু সংগ্রাম, বহু আন্দোলন, চূড়ান্ত নির্বাচন। উনি তো আওয়ামী লীগের অর্গানাইজার, জেলে থাকতে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হলেন, বেরোবার পর তারপর সেক্রেটারি হলেন এবং বাংলা এবং 55 সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে একটা অসাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত করেন। বাংলার সব মানুষের সমাজ, তিনি ছিলেন মানবতাবাদী বাদার, তার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো পার্থক্য, যে মানুষকেই সবচেয়ে বড় প্রধান, তিনি ছিলেন মানবতাবাদী নেতা। তারপর বঙ্গবন্ধু অনেক সংগ্রাম, আগতরা কনস্পিরেসি কেস দেখলেন, আর আইয়ুবের মার্শাল, সবসময় কিন্তু বঙ্গবন্ধুই গ্রেপ্তার হয়। 54-তেও আপনার মন্ত্রী অবস্থায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, 54-92 ক ধারা অনুপাতে মানে এই যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার ভিতরে আবার ভাগাভাগিও করে দিল পাকিস্তানের ষড়যন্ত্র করে। এবং বঙ্গবন্ধু যেদিন মন্ত্রী হয়েছে সেদিনই কিন্তু নারায়ণগঞ্জে রাইট লাগাইছে বাঙালি বিহারি। বঙ্গবন্ধু ওই অবস্থায় সেখানে ছুটে গেছেন, ওখানে যে দেখে 500 বাঙালিকে মেরে ফেলছে। বঙ্গবন্ধু ওখানে অনেক রিস্ক নিয়ে গেছেন, সামান্য কিছু পুলিশেরও আর স্থানীয় লোকজন দিকে ওইটাকে কোনোভাবে ই করে বঙ্গবন্ধু 9টার সময় শেরেবাংলার কাছে, শেরেবাংলা তখন মুখ্যমন্ত্রী, শেরেবাংলা বঙ্গবন্ধুকে বলে যে তুমি এত বড় রিস্ক নিচ্ছ কেন, তুমি তো মারা যেতা। বঙ্গবন্ধু বললেন যে আমি যদি না যেতাম তারপর আরও অনেক বাঙালিকে মেরে ফেলত। তিনি কোনো সময় নিজের জীবনের কথা চিন্তা করে যে বাঙালি বাংলার মাটি আর বাঙালি মানুষের কথা। তারপর আপনার 6 পয়সাটি যুদ্ধের পর
মার্শাল্লাহ গেল, বঙ্গবন্ধু জেলে ছিল, তারপর শহীদ আফ্রিদি আন্দোলন, আগরতলা কনস্পিরেসি কেস, আগরতলা কনস্পিরেসি কেসে তাকে নিয়ে মিথ্যে মামলা দিয়ে তাকে নিয়ে আপনার, তার আগে তো শহীদ আফ্রিদি যখন জনপ্রিয়তা লাভ করতেছে মানুষের মুক্তি সনদ, এটা তো রাহুলে যাইয়া ওখানে উনি পৌঁছাচ্ছে, এটা নামে তো উনি চলে আসলেন, আইসে যখন জনগণের কাছে বিভিন্ন জায়গায় যেতে তখন যেখানেই যায় তখন তাকে গ্রেপ্তার করে। ওদের একমাত্র ভয় ছিল শেখ মুজিবুর রহমান, আর অন্য সবাইকে যেভাবে ও গুন্ডা ম্যানেজ করছে, আইয়ুব খান তাকে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য আবার একটা কনফারেন্স দিছিল আর কি, সর্বদলীয় কনফারেন্স, বঙ্গবন্ধু বলছে যে আমি নির্বাচন চাই, আপনি নির্বাচন দেন সহজাবাবিদকে, গেল সেটা, আসলো আপনার নির্বাচন, মেজরিটি পার্টি নেতা, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা, 130 সিটির ভিতরে 169টা পূর্ব পাকিস্তান, তার 167টিতে বঙ্গবন্ধু পাবে, 2টা সিট বাড়তে, তিনি মেজরিটি পার্টির নেতা। ভুট্টো, আইয়ুব খান এবং ওদের সামরিক শাসকরা কোনোভাবেই শেখ মুজিবকে ক্ষমতা দেবে না। তখনই ইয়া কেন একটার দিকে ঘোষণা দিয়ে দিয়েছিল 3 তারিখ যে পার্লামেন্ট সেটা স্থগিত করা হলো, মানুষ রাস্তায় নেমে আসলো, ছাত্র জনতা সর্বস্তরের মানুষ, বঙ্গবন্ধু এখান থেকে ওই দিন হত্যা দিল, তারপরের দিন হত্যা দিল, 3 তারিখে পল্টনে বললেন যে 7 তারিখে আমি দিক নির্দেশন ভাষণ দেব। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে বঙ্গবন্ধু ধারণা ছিল যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলে, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি চাই বাংলার মানুষের অধিকার, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক পাড়ায় আওয়ামী লীগ নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো, তোমরা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। 25শে মার্চ ইয়াইয়া খান এখানে অপারেশন স্ট্রাইক নামে আপনার গণহত্যা আরম্ভ করলো, সন্ধ্যার সময় বঙ্গবন্ধুর কাছে তখন মানুষের ছোটায় ছোটায় করছে, সমস্ত নেতারা গেল, নজরুল ইসলাম বলেন, তাজউদ্দিন মনসুর আলী সবাই, বঙ্গবন্ধু আপনি বাসায় থাকেন না, আপনার মেরে ফেলবে। বঙ্গবন্ধু তখন বলেছে যে আমি সব ব্যবস্থা করছি, আমি জনগণের নেই, জনগণকে ফেরে আমি কোথায় যাব, আমার যদি মৃত্যু হয় এইখানেই হবে, ভারতের সাথে সব ব্যবস্থায় মিসেস গান্ধীর সাথে এসে উনি লন্ডনে আগে গেছে, ওইখান থেকে ম্যানেজ করে আইসি যে আমি মারা গেলেও আমাদের স্বাধীন হবে, তোমরা চলে যাও। তাই 11টার সময় মনিবের তোফায়েল আহমেদ গেছে, তখন বঙ্গবন্ধু তাদের বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করতে, তো বঙ্গবন্ধু বলছে তোমরা চলে যাও, এবং ওনারে কিছু টাকাও দিয়েছে যে যাও আমি সব ব্যবস্থা করছি। ডেভিড ফোস্টারকে বলছে, ডেভিড ফোস্টার করছে যে ওরা কীভাবে আপনাকে, তখন বঙ্গবন্ধু বলছে যে আমার বাড়িতে গুলি করে মেশিন গাড়ির গুলিতে সমস্ত বাড়ি ঝাঁঝরা করে দেয়, একটা গুলি বঙ্গবন্ধু ইসে জানলা ভেঙে ভেদ করে যেয়ে বিছানের উপরে তখন রাশেদ রহানে বসেছিল, তখন বঙ্গবন্ধুকে উপরে তারা উঠে যায়, সে আর বেলাল নামে এক মেজর উপরে উঠে যায়, সৈন্যরাও উপরে উঠে যায়। সেইখানে আপনার এর আগে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে, এবং এটা ওই ওনার পাবলিক রিলেশন অফিসার বেলার মেজর ব্রিজার সেটা শুনতে পায়, মানে অন্য একটা রেডিও ফ্রিকোয়েন্সি শুনতে পায়, এবং সেটারে টিক্কা খানকে সেটা শুনে, টিক্কা খান সেটাও স্বীকার করছে যে শেখ মুজিবের কণ্ঠ আমি শুনতে পাই। তখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে, 1:30টার সময় বঙ্গবন্ধুকে তখন দরজা দিয়ে বঙ্গবন্ধু যে তোমরা গুলি করছো কেন, তোমরা গুলি বন্ধ করো, আমি এখানে কি চাও তোমরা, বঙ্গবন্ধু বেরোবার সাথে সাথেই এক সেপাই বঙ্গবন্ধুর মুখে একটা চড় মারে, আর কিছু অন্য সব জায়গায় মানে বঙ্গবন্ধুকে বেউনের দিয়ে মারার জন্য দৌড়ে আছে, তখন ওই অফিসার বলে ডোন্ট টাচ হিম। এরপর বঙ্গবন্ধু যখন গাড়িতে উঠে যখন আপনার মিরপুর রোডে নিয়ে যায়, নিয়ে গেলে তখন মিরপুর রোডে নিয়ে যেয়ে বঙ্গবন্ধু দেখে যে যে গাড়িতে নিয়ে যায় সে গাড়িটা এগোতে পারে না, খালি লাশ আর লাশ, এরা হলো ওই যে ব্যারিকেড দিছিল যারা তারা, আর আগুন চারিদিকে খালি আগুন। তখন বঙ্গবন্ধু চিৎকার করে বলে, তোমরা আমার মানুষকে মারছো কেন, আমাকে মেরে ফেলো,
দুই তিন দিন পর এটা প্রথম একটা স্কুলে পাকিস্তান ওয়েস্ট পাস্টে নিয়ে যায়, সেখানে নিয়ে রায়পুর নিয়ে যায়। রায়পুর জেলে বঙ্গবন্ধুকে যে ঘর লাগে সে ঘরটা বদ্ধ একটা ঘর, কোনো আকাশ মানে কাউকে দেখা যায় না। উপরে একটা একটু ইয়ে আছে, সেখান থেকে কিছু আলো এসে ঢোকে, কারোর সাথে দেখা নাই, কথা নাই, খাবারের সময় খাবার দিয়েছে আর কিছু না। তারপর তো যে ইয়াই এখানে তার বিচার করে, বঙ্গবন্ধু বলছে যে আমি বিচার মানি না, তাকে উকিল দেয় বুরোহী। রাষ্ট্রদ্রোহিত অভিযোগে তার বিরুদ্ধে 18টা অভিযোগ আনে। বঙ্গবন্ধু বলছে যে এটা এটা কোনো বিচার না, আমি এ বিচার মানি না, আর উকিল যা দিয়েছেন এ উকিল আমার দরকার নাই। এইরকম একটা অবস্থা। তখন 4 তারিখে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য ওই মিয়ানওয়ারা ওই রায়পুর জেলে থেকে আপনার মিয়ানওয়ারা জেলে পাঠায় যায় রাত্রের হেলিকপ্টারে। মিয়ানওয়ারা জেলে বঙ্গবন্ধু যে ঘরটা রাখে সেটা মহিলাদের কয়েদিদের, এবং ওখানে কবর খোঁড়া আরম্ভ করছে। তো কত বড় বুকের পাটা হলে দেখতেছে যে তার কবর এখানে সামনে খোঁড়া হচ্ছে। এইরকম চলে গেল। 16ই ডিসেম্বর যখন হয়ে গেল, ওখানে বিজয় হয়ে গেল, তখন এইখানের অবস্থা এবং পশ্চিমা জিনারদের অবস্থা খুব খারাপ। মানুষ রাস্তা নেমে গেল, বলল যে তোমাদের কারণে আজকে আমরা পশ্চিম পাকিস্তান আজকে এই দুরবস্থা, আমাদের 93,000 ওখানে ই হয়ে গেছে, এবং এআই হিয়া আর্মি যেখানে যা পায় মানুষ গালাগালি আরম্ভ করে রাস্তা নামলো। রাস্তা নামার পর হামিদ সাহেব একটু আর্মিকে শান্ত করার জন্য 19 তারিখে উনি জেনার হামিদ রাওয়ালপিন্ডি ক্যান্টনমেন্টে গেল। ক্যান্টনমেন্টের সোজারা তাকে যা ইচ্ছে তাই বলল, এবং তখন দেখে যে আর সামরিক আইন ইয়া ইয়া টিআইয়া ইয়াদের চলবে না, কি করা যায় এই পাকিস্তানের উত্তর না। আর ওরা বলো ওরা ওরা পাবলিক কিন্তু বলতেছে শেখ মুজিবরে ছেড়ে দাও, যে আমাদের যে লোক 4 লক্ষ পাকিস্তানি এখানে আছে, 93,000 ই হয়েছে, একটা লোকও বাঁচবে না যদি শেখ মুজিবরে না ছাড়ো। এদিক দিয়ে ইন্টারন্যাশনাল প্রেশার, শেখ মুজিবকে ছেড়ে দিতে হবে। ওদিক দিয়ে মিসেস গান্ধী সারা বাংলা পৃথিবীতে বলতেছে এই অবস্থা, শেখ মুজিবের জীবনে নিরাপত্তা নেই। আপনার রাশিয়াও বলতেছে, বিভিন্ন পার্লামেন্টের থেকে বলতেছে, ব্রিটেনও বলতেছেন, আমেরিকার থেকেও, সব জায়গাতেই আপনার শেখ মুজিবের মুক্তি। আর এদিক দিয়ে ওখানে আন্দোলন না, ভুট্টো দেখলো যে শেখ মুজিবের যদি মুক্তি না দেয় তাহলে সেও থাকতে পারবে না। তখন ভুট্টো 22 তারিখে রাত 9টার সময় ফারল্যান্ডের কাছে যায়, মানে আমেরিকান অ্যাম্বাসেডার, তার কাছে যে বলছে যে এরকমভাবে আমি তো শেখ মুজিবকে মুক্ত দিচ্ছি। তো ফারল্যান্ডের যে এবং তাকে একটা রেস্ট হাউসে রাখা হয়েছে। তখন বলেছে গুড, মানে বলছে এটা ভালো ভালো সিদ্ধান্ত, গুড ডিসিশন। তখন ওই ফারল্যান্ড ওইখান দিয়ে একটা নোট আমেরিকা পাঠায় যে এরকম শেখ মুজিবকে ছেড়ে দেওয়া হয়েছে। এসে তো ওই রাত্রেই ভুট্টো করছে কি আপনার মিয়ানওয়ারা জেলে, যেখানে বঙ্গবন্ধুকে ফাঁসি দেবে, মানে সেইখানে যে গভর্নর, গভর্নর মানে জেলের গভর্নর বলে, কয়েকটা জেল নিয়ে হাবিব আলী তার কাছে মেসেজ পাচ্ছে ইমিডিয়েট শেখ মুজিবকে ওখান যে নিরাপদ জায়গায় নিয়ে যাও। ভুট্টো ওইখান থেকে বেরোয় কিন্তু তাকে মেসেজ দিচ্ছে, এবং তুমি যদি তার না নাও শেখ মুজিবের কিছু হলে তুমি দায়ী থাকবা। তখন সে তাড়াতাড়ি ছুটে এসে রায় 2টার সময় যায় বঙ্গবন্ধু ওই সেরের পাশে গেছে, যে বঙ্গবন্ধুরই বলছে যে বঙ্গবন্ধু তাকে দেখেই বলছে যে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সে কখনো মরে না। তাই সেইখানে তখন বলে যে আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে নিরাপদে নেই, এখানে আপনার অনেক বাজে জিনিস আছে, না হলে আপনার ক্ষতি হবে, আপনি আমার বিষয়ে। তখন বঙ্গবন্ধু তার সাথে গাড়িতে উঠে একটা মানে তাও শীতকার দিন একটা ট্র্যাকের ভিতর বঙ্গবন্ধুকে বসায়, উপরে বসাইয়ে হাবিবাড়ি তাকে নিয়ে চশমা ব্যারেজ নামের একটা জায়গা, হাবিবাড়ির বাড়ি সেখানে, ওখান থেকে 37 কিলোমিটার দূরে নিয়ে তখন ওইখানে বঙ্গবন্ধু নিয়ে যায়। তা বঙ্গবন্ধু নিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু বলছে যে আমি কিন্তু চা খেতে পারি। তখন বলছে যে হ্যাঁ আপনি চা খেতে পারি। তো বঙ্গবন্ধু চা খেতে পারে কথা বলে যখন বঙ্গবন্ধু উনি বাইরে গেছে, তখন বঙ্গবন্ধু ওখানে কাগজ ডন পত্রিকা উঠে দেখে যে মানে ইসে পশ্চিম পূর্ব পাকিস্তানে মানে তখন তো পূর্ব পাকিস্তানে মানে পশ্চিম পাকিস্তান সারেন্ডার করছে,
মানে পূর্ব পাকিস্তানে, তখন বঙ্গবন্ধু ওরা কিছু কয়েক চাটা খাই আসছে বঙ্গবন্ধু, তা দুই দিন ওখানে রেখে আর তারপর আর দুই দিন নিয়ে একটা কলোনিতে রাখছে, নিয়ে তখন ওইখান থেকে ২৯ বা ৩০ তারিখে ওইখান থেকে বঙ্গবন্ধুর হেলিকপ্টারে করে শিয়াদা নামন একটা রেস্ট হাউস, এটা হলো পিন্ডির সিটির থেকে ২৬ কিলোমিটার দূরে, ওইখানে নিয়ে পুলিশের একটা রেস্ট হাউস, সেই রেস্ট হাউসে রেখেছে। নিয়ে যাওয়ার পর তখন ওইখান থেকে রাখার পর পরের দিন সকালে এক আর্মি কর্নেল গেছে, যে বলছে যে স্যার কালকে প্রেসিডেন্ট আসতেছেন আপনার সাথে দেখা করতে। তো বঙ্গবন্ধু কোনো কথা বলে না, কত সময় পর দেখে যে ভুট্টো এবং তার আর্মি টার্মি বহু মানে লোকজন লইয়ে বঙ্গবন্ধু কুশলদি জিজ্ঞাসা করছে, বলছে আপনার সাথে আমার একটু কথা আছে। তো বঙ্গবন্ধু আমার সাথে কী কথা, আমি তো এখানে বন্দি, আমি আপনার সাথে কী কথা বলবো, আপনাকে বলতে হবে যে আমি মুক্ত না বন্দি, তারপরেই আপনার সাথে কথা বলবো। তখন বলছে যে হ্যাঁ আপনি মুক্ত। তা বলছে বঙ্গবন্ধু বলছে যে বলছে এটা কনফেডারেশন করে কোনোভাবে কিছু করা যায় কি না, আর আপনিও তো এই পাকিস্তানের জন্য সংগ্রাম করছেন, কষ্ট করছেন, দেখেন পাকিস্তান কোনোভাবে আমি এখানে বসে কিছু বলতে পারবো না, আমি আমার দেশের মানুষের কাছে না দিয়ে আমি কিছু করতে পারবো। যে ১০ই জানুয়ারি যখন আইসে বঙ্গবন্ধু, বা ৭ তারিখে তো বঙ্গবন্ধুরে পাঠায় দেয় লন্ডন গেলেও ১০ তারিখে, তখন তো বঙ্গবন্ধু ভুট্টোর সুখে থাকে ভুট্টো বাঁধন টুটে গেছে, এ বাঁধন জোড়া হবে না, তোমার দরক নিয়ে তুমি সুখে থাকো। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, সব কিছু উঠলে যখন বঙ্গবন্ধু যখন ওই ৭৫ সালে এই বাংলাদেশে তখন বাম্পার ফসল হয়েছে খাদ্যে, এবং চারিদিকে একটা মানে স্বস্তি ফিরে আসছে, এবং বঙ্গবন্ধু দেখছেন যে আমার গরিব দুঃখী মানুষের পেটে অন্ন দিতে হবে, বস্ত্র দিতে হবে, অন্য বস্তু বাসিস্থান চিকিৎসা স্বাস্থ্য ব্যাপারে এটা সংবিধানই নিশ্চয়তা করছে, সেটা বাধ্যতামূলক সমাজতন্ত্র কায়েম করতে চাইছে, যে সমাজতন্ত্র হবে আমার দেশে, তখন ওই আন্তর্জাতিক সমাজতন্ত্র, এখন যদি শেখ মুজিব এটা করে ফেলে এবং শেখ মুজিব যেটা বলে সেটা করে, তাহলে এই শেখ মুজিবকে অন্য অন্য দেশ ফলো করবে, সুতরাং আমাদের উপর ওই সাম্রাজ্যবাদের শক্তির উপরে একটা আঘাত আসবে, সেই জন্য তাড়াহুড়ো করে বঙ্গবন্ধুকে হত্যা করবো। বঙ্গবন্ধু মারার কয়দিন আগে আপনার ২০-২৫ দিন আগে আমি বঙ্গবন্ধুর বাসায় দিয়েছিলাম, তখন বঙ্গবন্ধু বাসায় গেলে তখন মামির সাথে দোতারায় কথা বলতেছি, বঙ্গবন্ধু ভিতরে ভিতরে বঙ্গবন্ধু বেরোয় এসে কখন আসছিস কেমন আসছিস, তারপর বলছি যে তো অনেকদিন দেখি না, তাই আমি আসছি মামা কেমন আসছেন কাকে ভালো, এর ভিতরে ফেনিভূষণ মজুমদার উঠে আসছে, ফেনিভূষণ মজুমদার উঠে আসে বঙ্গবন্ধুরে বলতেছে যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তা বঙ্গবন্ধু হো করে হাসে দেয় ফেনিভূষণ গায়ে হাত দিকে, দাদা আমি সিরির আলেন্দ হব না, সে বিশ্বাসই করতে পারে না। বঙ্গবন্ধুকে সবচেয়ে কাছে থেকে দেখা স্বল্প কয়েকজনের মধ্যে আপনি একজন, এবং বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু আখ্যায়িত করার যে ইতিহাস সেটা একটু আপনি ভবিষ্যৎ প্রজন্মকে বললে আমরা খুব খুশি হতাম। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আজও বাংলাদেশ পাকিস্তানের দাসত্বের নিগড়াবদ্ধ থাকত, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আজকে স্বাধীন, আজকে আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি, একদিন বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাঙালিদেরকে হতে হবে, সেই লক্ষ্য সামনে নিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। জীবনের ১৩টি মূল্যবান বছর তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, একাধিকবার ফাঁসির মঞ্চে গিয়েছেন, যেমন ১৯৬৮ সনে আগরতলা মামলা দিয়ে, যে মামলার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য, অর্থাৎ সংক্ষেপে এটাকে বলতো আগরতলা ষড়যন্ত্র মামলা, আসলে ষড়যন্ত্র ছিল না, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করার জন্যই সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনীর কিছু অফিসার তারা পরিকল্পনা করেছিল, যে জন্য এটাকে বলা হয় আগরতলা মামলা।
সেই আগরতলা মামলা দিয়ে বঙ্গবন্ধুকে ফাঁসিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা আইয়ুব খান গ্রহণ করেছিল। আমরা ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করে 1969-এর 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করি। এই যে ছবিটা, এটা 22শে ফেব্রুয়ারির ছবি। বঙ্গবন্ধু মুক্তি লাভ করার পর আমি ছুটে গেলাম, আমি বক্তৃতা করতেছি, হাজার হাজার লোক 32-এর রাস্তায়, আর বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছে। আমি বক্তৃতা, এই ডেলে সেই 22শে ফেব্রুয়ারি। আর 23শে ফেব্রুয়ারি সরোয়ার উদ্যানে রেসকোর্স ময়দানে যে বঙ্গবন্ধু উপাধি দিলাম, 10 লক্ষাধিক লোক। আমি বলেছিলাম যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। আন্তর্জাতিক বিশ্বের নেতৃবৃন্দও বঙ্গবন্ধুকে শ্রদ্ধার চোখে দেখত, কারণ তিনি একটি দেশের জন্ম দিয়েছেন। সুতরাং সেই নেতাকে বাংলাদেশে হত্যা করবে বাঙালি, এটা বঙ্গবন্ধু কল্পনা করেনি। পাকিস্তানের হত্যা করতে পারেনি, কিন্তু বাংলার মীরজাফর, কুরি মুস্তাক, রশিদ ফারুক, ডালিম, এমনকি জিয়াউর রহমানের কথা বলে তারা, কারণ 75-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান রাষ্ট্রীয় 4টি মূলনীতি বাতিল করেছে, স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতি পুনর্বাসন করেছে, যারা বঙ্গবন্ধুর খুনি তাদেরকে রক্ষা করার জন্য নীতি আইন করেছে, তাদেরকে রক্ষা করার জন্য বিদেশে পাঠিয়েছে, সুতরাং বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছে। সুতরাং এতে তো বোঝা যায় বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিল। বঙ্গবন্ধু যে জিনিসটা উপলব্ধি করেছিল যে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়েই হবে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার যে মানে স্বপ্ন সফল হবে, মানে তার যে সোনার বাংলা সেখানে সে সবসময় সাধারণ মানুষ, মেহনতি মানুষ, কৃষকের কথা বলেছে যে তাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমেই হবে সোনার বাংলা। সেখানে আপনি, আমরা ব্যাংকিং সেক্টর, আপনি আমাদের কাছে কী কর্তব্য আপনি মনে করেন? আসলে আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজন ব্যবসা বান্ধব, আবার শ্রমিক বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষ গ্রামগঞ্জে যারা প্রত্যেককে সাহায্য করেছেন, সুতরাং এই যে যারা ব্যবসায়ী আপৎকালীন সময়ে তাদেরকে সাহায্য করেছেন, সুতরাং এমন কোনো সেক্টর নাই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য করেনি। বঙ্গবন্ধুর যে দুইটা স্বপ্ন ছিল, যেটা 7ই মার্চের বক্তৃতায় বলেছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো স্বাধীনতা এনে দিয়েছেন, মুক্তির জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন, এবং ওইটা ছিল রিয়েলি মুক্তির কর্মসূচি। তখনই তো বঙ্গবন্ধুকে হত্যা করলো, তিনি করে যেতে পারেননি। আজকে তার সুযোগ্য কন্যা দক্ষতা দিয়ে, তার চিন্তা দিয়ে শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে মর্যাদাশালী করেছে, এবং তিনি মর্যাদাশালী নেতা হিসেবে আন্তর্জাতিক বিশ্বে পরিচিতি লাভ করেছে। আগস্টের এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব, এটাই আমাদের মেইন স্লোগান ভাই। এই ব্যাপারে যে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হলে আসলে মেইন কাজ হলো সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি। এই একটাই, এই অর্থনৈতিক মুক্তিতে আপনি এই দেশের বাণিজ্য মন্ত্রী ছিলেন, আপনি ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার করেছেন, এবং বাংলাদেশের যে এক্সপোর্ট খাত, সেই এক্সপোর্ট খাতকে আপনি অত্যন্ত শক্তিশালী একটা খাতে পরিণত করেছেন, এবং আমাদের প্রবাসীদের জন্য আপনি অনেক কাজ করেছেন। এজন্য আমরা অনেক কৃতজ্ঞভাবে আপনাকে স্মরণ করি, এবং বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে আপনি যে আপনার যে কন্ট্রিবিউশন সেটাও আমরা জানি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।